কাছে দূরে যে যেখানে আছো সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে আজকে শীতলা পূজো, আর আমি মন্দিরে যাব পূজো দিতে, সে কারণে ফল ফুল মালা এসব নিয়ে নিয়েছি। আর মন্দিরের সামনে মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি আলতা সিঁদুর এসব নেবো, নিয়ে আমি মন্দিরে পুজো দেবো। চলো যাওয়া যাক। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি, মন্দিরটা আমার বাড়ির থেকে একদম কাছে। তো এখানে স্থাপিত আছেন মা কালী আর মহাদেব, সারা বছর ওনাদের পুজো হয়। এছাড়া কালী পুজো, শিবরাত্রি, নীলের উপোস এসব তো হয়ই, আর দুর্গাপুজোর সময় বড় করে দুর্গাপুজো হয় এখানে, আর শীতলা পুজো হয়। তো চলো দেখাই তোমাদের যে আমাদের এখানে শীতলা পুজো কীরকম হচ্ছে। চলো ভেতরে, এই দেখো চলে এসেছি ভেতরে। দেখেছো, দেখছো যে মা কালীর পুজো হচ্ছে, ওনার পুজোটা আগে সেরে নেওয়া হচ্ছে, তারপর মা শীতলার পুজো শুরু হবে। আর এই যো এখানে দেখো কুলো, কুলোর মধ্যে আমি মালাটা দিলাম এসে। আর আসার সময় একটা ভুল করেছি যে কিছুটা সেদ্ধ চাল, আলু, পটল এগুলো আনতে হতো, ওই কুলোর মধ্যে কিছুটা চাল দিতে হয়, আর আলতা সিঁদুর এসব তো দেয়। আর ওই চালটা সারা বছর চালের জায়গায় রেখে দিতে হয়, এটাই নিয়ম, ওটাই ভুল করেছি। দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, পুজোটা কমপ্লিট হলে অনেক সময় লাগবে, পরে আমি যাব আবার বিকেলের দিকে প্রসাদ আনতে। শীতলা পুজোর দিন পান্তা ভাত খেতে হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ পান্তা ভাত খায় না বলে ওটা করা হয়নি, নিরামিষ রান্না করব অন্যদের জন্য। আর আমি এটা একটু বেশি করেই মাখছি, চিড়ে দই এর মধ্যে চিড়ে ধুয়ে নিয়েছি, এর মধ্যে বাতাসা দিয়ে দিলাম, দু তিনটে মতো বাতাসা গুঁড়ো করে দিলাম, আর আম দিলাম কয়েক টুকরো, কলা দিলাম আর দই দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে খাওয়া হবে সেই কারণে। আর আমি সকালবেলা আর কোনো টিফিন খাইনি, একেবারে এইটাই খাবো, দুপুরেও আর কিচ্ছু খাবো না। ভাত যেহেতু পান্তা ভাত করা হয়নি সেই কারণে আমি আর গরম ভাতটা খাবো না, ও দু এক বছর করেছিলাম পান্তা ভাত, কিন্তু খেতে চায় না বলে আর করা হয় না। ওদের জন্য গরম ভাত নিরামিষ রান্না হবে আর আমি এটাই খাবো, ওরা যদি খায় একটু আধটু খাবে আর বাকিটা আমি খাবো। এইভাবে চিড়ে দই মেখে খেতে খুব ভালো লাগে, যদি কখনো সুযোগ হয় তোমরাও খেয়ে দেখো, ব্রেকফাস্টেও খেতে পারো, অনেকক্ষণ মানে পেটটা ভরা থাকে। এই হচ্ছে আজকের আমার ভিডিও, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।